কিয়ামতের ময়দানে মানুষগুলো স্বামী আর স্ত্রী দুইজন যদি জান্নাতি হয়, স্বামী আর স্ত্রী দুইজন চেয়ারের মধ্যে বসা থাকবে, একজন আর একজনের দিকে তাকাইয়া থাকবে, ওদিকে 70 জন হুর, বিপরীত দিকে 70 জন গিলমান এসে মাছের কলিজা বোনা নিয়ে সামনে এসে দৌড়বে। আল্লাহর বান্দা মনের মতো করে করে কলিজা বোনা গুলো খাইতে থাকবে, তাজা বোনা দেখলে বড় ভালো লাগে। এর মধ্যে জান্নাতি তাসলিম নামের সুগন্ধি মিশ্রিত পানিও সামনে হাজির করা হবে। আল্লাহর বান্দা এক ফোঁটা পা একটুখানি পানি মুখের মধ্যে দিবে, এক ঢোক পানি মুখের মধ্যে দিবে, এই পানিটা এত চমৎকার পানি, কোন মানুষ যদি এক ঢোক পানি পান করে 70,000 বছরের মধ্যে পিপাসা লাগবে না। পানিটা একটুখানি মুখের মধ্যে লাগাবে, আবার কখনো একটু মাছের কলিজা ভোনা করবে, হঠাৎ করেই দেখবে উপর দিক থেকে একটা আলো এসে কপালের মধ্যে পড়েছে। আলোটা কিসের আলো? দুনিয়ার আলোর দিকে তাকানো যায় না, এই লাইটের চেহারা, লাইটের দিকে তাকাইলে চক্ষু ধরে যায়, কিন্তু ওই আলোটা এত চমৎকার আলো, দেখলেই বড় ভালো লাগে, দেখলেই বড় চমৎকার লাগে। আলোটার দিকে তাকাইলে হঠাৎ করে আওয়াজ আসবে, আসসালামু আলাইকা ইয়া ইবাদি। আলোটা হচ্ছে কি আওয়াজ আসবে, আসসালামু আলাইকা ইয়া ইবাদি। এই আলোটা নর্মাল কোন আলো নয়, এটা আমার মালিক আল্লাহ, এটা আমি আল্লাহ, আমার আল্লাহ পাকের নূরের আলো দেখাই হবে। আমার মালিক কত চমৎকার করে ডাক দিবেন, আসসালামু আলাইকা ইয়া ইবাদি, বান্দারে আমি আল্লাহরে দেখার জন্য কত দৌড়াইছো, ফজরের নামাজে গেছো পাও নাই, জোহরে আসরে মাগরিবে গেছো পাও নাই, আমি আল্লাহরে কোথায় কোথায় খুঁজছো, আমি আল্লাহ সব কিন্তু খবর রাখছি, আমি আল্লাহ আজকে আর তোরে ঘোরাবো না, আমি আল্লাহ ডাইরেক্ট তোর সাথে সরাসরি সাক্ষাৎ দেবো। আল্লাহ আকবার। জিতনি নামত হায় তো সবসে বেহতর নামত দিদার তো, হুর গিলমা জিতনি নামত হায় তো সবসে বেহতর নামত দিদার তো, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকোঁ কা কাম হ্যায়। এ দুনিয়ার মুসলমান তমাম পৃথিবীর মানুষের দিকে তাকাও, গাছগুলোর দিকে তাকাও, পানির দিকে তাকাও, ওই পাহাড়ের দিকে তাকাও, তাকায় তাকায় দেখো গাছটা যদি এত সুন্দর হয়, যিনি তৈরি করেছেন তিনি না জানি কত সুন্দর। আল্লাহু আকবার চিল্লায় কও না। নদীর মাছ যদি এত সুন্দর হয়, যিনি তৈরি করছেন তিনি না জানে কত সুন্দর। মানুষ যদি এত সুন্দর হয়, যিনি তৈরি করেছেন তিনি না জানে কত সুন্দর। মানুষের দিকে তাকাও, এত কোটি 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 মানুষ, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নাই, একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের মিল নাই, একজনের হাতের সাথে আর একজনের হাতের মিল নাই, একজনের হাতের টিপসইয়ের সাথে সারা পৃথিবীর আর একজনের হাতের টিপসই মিলবে না। এত সুন্দর সৃষ্টি সৃষ্টিকর্তা যিনি, সেই আল্লাহ সুন্দর না অসুন্দর। চিল্লায়া জোরে একটা ডাক দাও না, প্রেমের ডাক দাও না, প্রেমের ডাক দাও, আল্লাহ দিলটা ভরে ডাক দাও, আল্লাহ। সৌন্দর্যের দিক দিয়ে যদি কাউকে ভালোবাসতে হয়, সে কাকে ভালোবাসবো আওয়াজ করে বলো। দ্বিতীয় নম্বর, যদি সম্পদের দিক দিয়ে কাউরে ভালোবাসতে হয়, তাইলেও আমার মালিক আল্লাহরে ভালোবাসবো। দুনিয়ার কেউ তো এত সম্পদওয়ালা না, আমার মালিক যত সম্পদওয়ালা, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেন, আনতুমুল ফুকারা ইন্নাল্লাহা গানিয়ুন, ইন্নাল্লাহা গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আর মিয়া আল্লাহ নিজেই তো কয়, তোমরা সব ফকির, তোমরা সব ফকির, তোমরা সব ফকির, ধনী আমি আল্লাহ, ধনী আমি আল্লাহ। আল্লাহু আকবার চিল্লায় জোরে বলবে না। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন উদাহরণ দিয়ে কয়, আমার মালিক কত সম্পদের মালিক জানেন নাকি, পৃথিবীর সব মানুষদেরকে যদি এই কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে যত মানুষ দুনিয়ার মধ্যে এসেছেন, সব মানুষগুলো যদি কিয়ামতের ময়দানে দাঁড়ায় আর আমার মালিক যদি ডাক দেয়, কার কি প্রয়োজন আমারে বলো, আমি দিতে থাকবো। মানুষ চাইতে থাকবে, আল্লাহ দিতে থাকবেন, মানুষ চাইতে থাকবে, আল্লাহ
আল্লাহ দিতে থাকবেন। এভাবে করে করে মানুষের চাওয়া শেষ হয়ে যাবে। প্রত্যেককে আলাদা, বাবাকেও আলাদা, সন্তানকেও আলাদা, স্ত্রীকেও আলাদা, স্বামীকে আলাদা, প্রত্যেককে আলাদা আলাদা করে সম্পদের মালিক বানিয়ে দেওয়া হবে। চাহিদা পরিমাণ মালিকের সম্পদ। ও মুসলমান, আমার বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন কয়, আমার আল্লাহ পাকের ধনভাণ্ডার থেকে কি পরিমাণ সম্পদ কমছে তোমরা কি জানো? ওই আটলান্টিক মহাসাগর, আরব সাগর, লোহিত সাগরের মধ্যে যদি একটা সুই ঢুকায় দেওয়া হয়, এই সুইটাকে যদি টান দিয়ে বের করা হয়, এই সুইয়ের মাথায় যে পরিমাণ পানি আসবে, রব্বুল আলামিনের সম্পদ থেকে অতটুকু সম্পদ কমবে না। সম্পদ ওয়ালার যদি পাগল হও, তাইলে পাগল হব কার? দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আমার আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হন। দুনিয়ার মানুষের কাছে চাইলে, দুনিয়ার মানুষের কাছে না চাইলে মানুষ খুশি হয়, আমার আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হয়। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আমার আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়। হর গরি দেনে কে তু তৈয়ার হয়, জো না মাঙ্গে উসসে তু বেজার হয়। হর গরি দেনে কে তু তৈয়ার হয়, জো না মাঙ্গে উসসে তু বেজার হয়। আমার মালিক প্রতিটা মুহূর্তে দেওয়ার জন্য তৈয়ার, প্রতিটা মুহূর্তে দেওয়ার জন্য তৈয়ার, যে চায় না মালিক তার প্রতি বেজার। ও মুসলমান, আমার মালিকের তিন নম্বর গুণের দিকে একটু তাকাও, আমার মালিকের চরিত্রটা কত চমৎকার। আমার মালিক জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলেন না। আল্লাহ কোরআনের মধ্যে নিজেই বলতেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আমি আল্লাহর চেয়ে সত্য কথা বলার মতো কে বার আছে? আমি আল্লাহর চেয়ে সত্য কথা বলার মতো কে বার আছে? আল্লাহর চেয়ে বড় সত্য কথা বলার মতো তো কেউ নাই। এরে দুনিয়ার মুসলমান, আল্লাহর চেয়ে সত্য কথা বলার মতো আর কেউ নাই। আমার মালিক জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না। আমার মালিকের তো এত দয়া, বান্দা যত অন্যায় করে মালিক শুধু মাফ করেন, যত অন্যায় করেন মালিক শুধু মাফ করেন। আমার মালিক ভালো করেই জানেন বান্দা গুনাহ করবে, এই জন্য মালিক নিজের নাম নিজে রাখছেন গাফুর, মালিক নিজেই নিজের নাম রাখছেন গাফফার। বান্দা যত অন্যায় করে আমার মালিক মাফ করবেন, বান্দা যত অন্যায় করে আমার মালিক নিজের কুদরতি কোলের মধ্যে টাইনা দিবেন, এই জন্যই তো নিজের নাম রাখছেন রহমান। আমার মালিক এই জন্য নেই তো নাম রাখছেন রহিম। বান্দা অন্যায় করবে আর আমার মালিক সমস্ত গুনাহ লুকাইয়া রাখবে, এই জন্যই তো নাম রাখছেন সত্তার। একটু হিসাব মিলে দেখো রে যুবক, ওই জামালপুরের ডিসির সিসি ক্যামেরা গুলো যদি তোমার আমার বেডরুমের মধ্যে লাগানো হয়, কত মানুষের অরিজিনাল চিত্রগুলো উঠে আসবে। কত অন্যায় করছি নিজের দিকে একটু নিজে হিসাব মিলা, রাত্রিবেলা কত অন্যায় করছি, এমন হাজারো অন্যায় করছি দুনিয়ার কেউ দেখে নাই, এমন হাজারো অন্যায় করছি বাবাও জানে না, মাও জানে না, স্ত্রীও জানে না, এমনকি আমার গাড়ির ড্রাইভারও জানে না, আমার পিএসও জানে না, একমাত্র জানি আমি নিজে। এমন অনেক গুণা আছে না না একটু চিল্লায় বলে, যদি আমার পিছনে চব্বিশটা ঘন্টার জন্য সিসি ক্যামেরা লাগানো থাকতো, এগুলো সব তো ভিডিও ফাঁস হয়ে যেত না। আমার মালিক তো দয়া করে সবগুলো লুকায় রাখছে। আমার মালিক কয়, গুনাহ কর, করতে থাক, অসুবিধা নেই, আমি আল্লাহ না সত্তা। আমি আল্লাহর একটা নাম আমি রেখে দিয়েছি সত্তার, তুই গুনাহ করবি আমি লুকায় রাখবো, গুনাহ প্রকাশ করবো না। তুই গুনাহ করবি আমি আল্লাহর কাছে গভীর রাতে হাত উত্তোলন করবি, আমি আল্লাহ তাআলা তোরে মাফ করে দেব, এই জন্যই তো আমি আল্লাহর নাম রাখছি গফফার।
তুই বড় অন্যায় করবি, আমি আল্লাহর কাছে হাত তুলবি, এজন্যই তো নাম রাখছি গফফার। হে বান্দা, আমি আল্লাহর কাছ থেকে বারবার করে সরে যাবে, আর আমি আল্লাহ বারবার করে টাইনা তোরে কোলের মধ্যে নেব, এজন্যই তো নাম রাখছি রহমান, নাম রাখছি রহিম। আরে মুসলমান, একটু হিসাব মিলান, যদি চরিত্রের দিক দিয়েও কাউকে ভালোবাসতে হয়, সে ভালোবাসা প্রাপ্য কে? চিল্লায় আওয়াজ করে, ও দুনিয়ার মুসলমান, একটু হিসাব মিলায় দেখো, যদি ক্ষমতার দিক দিয়ে কাউকে ভালোবাসতে হয়, সেই ভালোবাসা প্রাপ্য হলেন আমার আল্লাহ। আল্লাহ পাকের ক্ষমতা কম না বেশি? জোরে বলেন কম না বেশি? দুনিয়ার মানুষের ক্ষমতার একটা লিমিটেশন আছে, 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, এরপরে আর ক্ষমতা নাই। আমার মালিকের ক্ষমতার কোনো লিমিটেশন নাই, আমার মালিকের ক্ষমতার কোনো বাউন্ডারি নাই, আমার মালিকের ক্ষমতার কোনো আয়তন নাই। আমার আল্লাহ তাআলার ক্ষমতা এত বড়, এত ব্যাপক, দুনিয়ার মানুষের ক্ষমতা যখন থাকবে না, আমার আল্লাহর ক্ষমতা তখন থাকবে। এই জন্যই তো আমার মালিক ডাক দেয় মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিবসের বাদশা, যেই সময় কোনো বাদশা থাকবে না, কোনো রাজা থাকবে না, কোনো ক্ষমতাবান থাকবে না, সেদিন থাকবো আমি আল্লাহ। কে চিল্লা আওয়াজ করে? বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাম রে দিয়া সব মানুষদের জানগুলো কবজ করাবে কিয়ামতের সময়। আমার আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন, ইসরাফিল এবার ফু দিয়া তোমার সিংহা দিয়ে ফু লাগাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সিংহা দিয়ে ফু লাগাবে, সিংহা দিয়ে ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সমস্ত মানুষগুলো কলিজা ফেটে মারা যাবে, কিছু মানুষগুলো পাগলের মতো দৌড়াইতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা হুম বিসুকারা, এদেরকে দেখলে মনে হবে যেন এরা মাতাল হয়ে গেছে, আসলে মাতাল হয় নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আসলে আল্লাহ পাকের বড় আযাব এদেরকে গ্রাস করেছে। মুসলমান, পরিস্থিতি এমন হবে সব মানুষগুলো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, এমনকি কোনো ফেরিস্তারাও সেদিন বেঁচে থাকবে না, শুধুমাত্র 4 জন ফেরিস্তা থাকবেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমার মালিক ডাক দিবেন, রে আজরাইল, মাইয়াবকা, আমি আল্লাহ ব্যতীত আর কে বেঁচে আছে? আজরাইল কয় আল্লাহ, আর 4 জন ফেরেশতা আছে। আমার আল্লাহ বলবেন, আজরাইল তাড়াতাড়ি কর, তুই দ্রুত, খুব দ্রুত মিকাইলের জানটা কবজ কর। আজরাইল আলাইহিস সালাম আবার নিজের হাতে মিকাইল আলাইহিস সালামের জানটা কবজ করবেন। আল্লাহ ডেকে বলবেন, আজরাইল এইবার আর কে আছে? আমি আল্লাহ ব্যতীত জীবিত। আজরাইল বলবেন, আল্লাহ এখন 3 জন ফেরেশতা আছে। আল্লাহ বলবেন, এবার ইসরাফিলের জানটা কবজ কর, ইসরাফিল আলাইহিস সালামের জানটাও কবজ করা হবে। এবারে ডেকে বলবেন, আজরাইল আর কে বাকি আছে? আজরাইল আর কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ এখন তো আপনি আছেন, আমি আছি, আর জিব্রাইল আছে। আল্লাহ বলবেন, তাড়াতাড়ি কর, জিব্রাইলের জানটাও কবজ কর। এবার জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার, তার জানটাও কবজ করা হবে। এবার আমার মালিক ডাক দিবেন, মাইয়াবকা, এরে আজরাইল এখন আর কে বেঁচে আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবেন, আল্লাহ এখন তো আর কেউ বাকি নাই, আমি আজরাইল একা বাকি আছি আপনি ছাড়া। আল্লাহ বলবেন, আজরাইল এখন তোমার জানটাও তুমি নিজে কবজ করো। নিজের জানটা নিজে কবজ করার জন্য একটু চিন্তা করবেন, পৃথিবীতে কত মানুষের জান কবজ করছেন, কিন্তু কোনোদিন নিজের জানটা নিজের কবজ করা লাগবে চিন্তা করেন নাই।
মানুষের জান কবজ করা কত কষ্ট আজরাইল ভালো করেই জানে। যখন জান কবজ করা হয় কত কষ্ট হবে আজরাইল নিজেই ভালো করে জানে। আজরাইল আলাইহিস সালাম চিন্তা করেই বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। হুশ ফিরে আসার পরে আমার মালিক জালালিয়া তার জব্বারিয়া তার কাহারিয়াতের কণ্ঠে ডাক দিবে, এরে আজরাইল তোমার জানটা কবজ করতে বললাম, কেন জান কবজ না করে বেহুশ হয়ে পড়লা? আজরাইল বলবেন, আল্লাহ আমার জান কবজ করা লাগবে, আমি তো জানি জান কবজে কত কষ্ট, আমার যে দুনিয়ার থেকে চলে যাইতে হবে, চিন্তা করি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছি। আমার মালিক ডাক দিবে, আজরাইল তাড়াতাড়ি কর, এবার তোমার জানটাও তুমি নিজে কবজ করে আমার সামনে রাখো। আজরাইল আলাইহিস সালাম নিজের জানটা নিজে হাত দিয়ে টান দিয়ে বের কইরা আমার মালিকের কুদরতি কদমের সামনে রাইখা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আমার মালিক এবারে একা ডাক দিবে, ইয়া আরদি আইনা আশজারুকুম আইনা আনহারুকুম আইনা জিবালুকুম, এ জমিন কোথায় তোর বড় বড় নদী, কোথায় তোর বড় বড় গাছ, কোথায় তোর বড় 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 পাহাড়? আজকে কোনো কিছুই তো দুনিয়ায় নেই, সব শেষ হয়ে গেছে। এটা দুনিয়ার মুসলমান একটু হিসাব মিলায় দেখেন, আমার মালিকের ক্ষমতা সবচেয়ে বেশি, কোন ক্ষমতার পাওয়ার পেয়ে আজকে আমার মালিককে ভুলে গেছো, কোন ক্ষমতার পাওয়ার পেয়ে আমার মালিককে ভুলে গেছো? একটু কি তাকায় দেখো না, এই দুনিয়ায় কেউ থাকার জন্য আসে নাই। তুমি আর আমিও তো দুনিয়ায় চিরজীবন থাকতে পারবো না, ঠিক না? বেটে আওয়াজ করে বল, হিসাব মিলায় দেখেন, এই দুনিয়া আপনার আমার বাবা ছিল আজকে নাই, মা ছিল তিনিও আজকে নাই, দুনিয়া আত্মীয় স্বজন ছিল তারাও কিন্তু দুনিয়ার জমিনে নাই, ঠিক না? বেঠিক বলেন না? ও মুসলমান, এই করোনার লকডাউনের মধ্যে দেখছে মা সন্তানকে পর্যন্ত চিনে না, সন্তানও মাকে পর্যন্ত চিনে না, কেউ কারো আপনার যুবক, ওই সাড়ে তিন হাত মাটি তোমার আপন আপন, আর কোনো কিছুই তোমার আপন না। কত কোটি কোটি টাকা দিয়ে বাড়ি গাড়ি করলা, এগুলো তোমার আপন না, তিনটা সাদা কাপড়ের মধ্যে প্যাকেট করে ফেলা হবে তোমাকে। ও মুসলমান, একটু হিসাব মিলাও, যেদিন তুমি দুনিয়ার থেকে বিদায় হইবা, এই স্ত্রীও তোমার সাথে কবরে যাবে না, তোমার সন্তানটাও তোমার সাথে কবরে যাবে না। তোমার সন্তান যদি কবর পর্যন্ত নামেও, লাভ দিয়ে কবর থেকে উঠে যাবে, আমার বড় ভয় লাগে। স্ত্রীকে যদি বলা হয় রাতটা একটু পাহারা দাও, স্ত্রী বলবে আমার বড় ভয় লাগে, আমি থাকতে পারি না। অথচ স্ত্রীর জন্য কত কিছু করছো রে মুসলমান। আজকের এই মাহফিলটার মধ্যে, আজকের এই ইসলাহী মসজিদটার মধ্যে একটু মালিকের কাছে ওয়াদা করো, চক্ষুটা বন্ধ করে ফেলাও আর নিজের মনটার একটু বোঝাও, রে মন এই দুনিয়ায় কেউ থাকতে পারে না, আমিও থাকতে পারবো না, যদি থাকতে নাই পারি দুনিয়ার থেকে যেই দিন চলে যাব, যদি খবরটা জাহান্নামের আগুনের করত, দুনিয়ার ঘরে তো একটু বিপদে পড়লে কাউরে সাহায্য ডাকলে পাওয়া যায়, কবরে গেলে কিন্তু কাউরে সাহায্য ডাকলেও পাওয়া যাবে না, ওই কবর বড় ভয়ঙ্কর, খবরটা বড় ভয়ঙ্কর। কবর কিন্তু টাকাওয়ালা চিনবে না, গাড়িওয়ালা চিনবে না, বাড়িওয়ালা চিনবে না, ওই কবরের মধ্যে যদি গুনাহগার কেউ যায়, কবরে এত জোরে চাপ মারবে, এক পাঁচরের হাড্ডি কিন্তু আরেকটা পাঁচরায় নিয়ে পৌঁছে দিবে। এ যুবক, চোখ দিয়ে পানি বের করো, যদি পানি না আসে ডানে আর বামে তাকাও, কার চোখে পানি? মানুষটার দিকে তাকায় নিজের নিজে ধিক্কার মারো আর বলো, মা কি আমরা গুনাহ নিয়ে মরতে চাই না, গুনাহ নিয়ে মরতে চাই না, যদি গুনাহ নিয়ে মারা যে কবরটা বুঝি দি জাহান্নামের গর্ত, ওই কবরে বুঝি মা যাবে
ওই কবুটরে জান্নাতের বাগান বানায় দিও মালি, আমাদের কারো কবরে আজাব দিও না আল্লাহ। ও যুবক, আজকের এই মাহফিলটার থেকে একটু আদা করে বিদা হও, যতদিন মালিকের এই জমিনে থাকব আর কারো ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাবো না, একমাত্র কার ভালোবাসা অন্তরে ঢুকাবো আওয়াজ করে চিল্লা। কবরে গেলে সাথীও থাকবে না, বাতিও থাকবে না, বাড়তিও কোনো কিছুই থাকবে না, ওখানে থাকবেন একমাত্র আমার আল্লাহ। চিল্লা কেউ না, থাকবেন কে? আরো জোরে বলো, থাকবেন কে? চিল্লা বলো, থাকবেন কে? আমার মালিকের মহাব্বত কলিজার মধ্যে ঢুকাইতে কারা কারা রাজি? দুইটা হাত উঠে আমার মালিক রে একটু দেখাও। মসজিদটার দিকে একটু তাকায় দেখো, তোমার কিছু কিছু বান্দার চোখে পানি, তোমার কিছু বান্দারা মাফ চায়, ক্ষমা চায়। আল্লাহ, এরা জাহান্নামের ভয় অন্তরে ভিখে দিছে। ও মালিক, আজকে সবচেয়ে তোমারে বেশি ভালোবাসার কথা শুনছে, এখন থেকে আমরা সবাই মিলে তোমাকেই বেশি ভালোবাসবো। আল্লাহ, মেহরবানি করে তোমার ভালোবাসা কলিজার মধ্যে ঢুকে দাও। জবান খুলে বলো আমিন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন।